নমস্কার গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের ইন্সপেক্টর ব্রহ্মর প্রথম তদন্তের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা শুনেছিলাম মধুময় বাবু কোনো কারণে বিচলিত ছিলেন এবং জীবনের গ্লানি থেকে তিনি মৃত্যুর পথ বেছে নিতে চান একটি সুইসাইড নোট লিখে নিজস্ব বন্দুক দিয়ে আত্মঘাতী হতে যাবে ঠিক সেই সময় একটি অচেনা মহিলার ফোন আসে তার কাছে এবং আনন্দময় বাবুকে জানায় যে সে তার এক প্রেমিকা এবং তার সাথে দেখা করতে তার বাড়িতে আসছে আনন্দময়ের এই কথায় তার মৃত্যু স্থগিত রেখে আগাথা খ্রিস্টের গোয়েন্দা বই পড়তে বসে যায় এবং সেই অচেনা প্রেমিকার অপেক্ষা করতে থাকে তার কিছু সময় পর তার বাড়ির ডোরবেল বাজলে সে গিয়ে দরজা খুলতেই এক অন্ধকার ছায়া মূর্তি তাকে গুলি করে এবং আনন্দময় বাবু মৃত্যুর কলিয়ে ঢলে পড়ে। অন্যদিকে জানা যায় নীলিমা আবাসনের লিফটেও একটি জনৈক মহিলার মৃতদেহ পুলিশ পেয়েছেন শতবিশা কমপ্লেক্সে থাকে ইন্সপেক্টর গোয়েন্দা সুরপতি ব্রহ্ম ডিসিডিডি অমল ব্যানার্জি ফোন করে তাকে এই মৃত্যুর রহস্য এবং নীলিমা আবাসনের জনৈক আরেকটি মহিলার মৃত্যুর রহস্যর ভাগ দেয় ইন্সপেক্টর ব্রহ্মের প্রিয় সাব ইন্সপেক্টর সত্যচারণ কেস টিটেলস ফাইল নিয়ে হাজির হন এবং জানায় যে সে একটি লরিও আটক করেছে তার আগের দিন রাতে গুঁড়ো দুধের প্যাকেট ভর্তি লরি থাকলেও তার ভেতর থেকে এ প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্র এবং বুলেট পাওয়া গেছে যার কনসাইনমেন্ট পেপারে এই মধুময় বাবুরই নাম আছে ডিটেকটিভ সাব ইন্সপেক্টর শোভন মজুমদারও হাজির হয় মিস্টার ব্রহ্মের বাড়িতে এই কেসের আরও একটি ফাইল দিয়ে সব পরে ইন্সপেক্টর ব্রহ্মের পুরো ব্যাপারটাই মিস্টেরিয়াস লাগে তিনি তার গাড়ি নিয়ে পৌঁছে যান গোপীনাথ স্ট্রিটে মধুময় রায়চৌধুরীর ফ্ল্যাটে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা হয় ইন্সপেক্টর মিস্টার মির্জার সঙ্গে এবং দেখা হয় আরও এক বয়স্ক লোক যার নাম আনন্দময় যিনি নিজেকে মৃত মধুময়ের দাদা হিসেবে পরিচয় দেন এবার দেখা যাক এই রহস্য কোন দিকে মোড় নেয় শুরু করছি ইন্সপেক্টর ব্রহ্মের প্রথম তদন্তের দ্বিতীয় পর্ব ড্রয়িং রুমে ঢুকে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন এসআই শোভন মজুমদারের সূত্রে জেনেছি শুধু ডেড বডি ছাড়া এই ফ্ল্যাটে আর কিছুই সরানো হয়নি মিস্টার মির্জা বললেন হ্যাঁ এই দেখুন স্কচের বোতল আর দুটো গ্লাস অ্যাজ ইট ইজ এখানেই আছে এবার চলুন বেডরুমে যাই রিভলভারটা টেবিলে আছে আর আত্মহত্যার চিরকুটটাও আছে এবং আগাথা ক্রিস্টের উপন্যাস আমি চেয়ারে বসে ডেড বডির পজিশন দেখাচ্ছি শোভন মজুমদারের রিপোর্টে আছে ডেড বডির ফটো তোলা হয়েছে আর শোভনবাবু একটা স্কেচ দিয়েছেন হ্যাঁ মিস্টার মজুমদার নিজের কাজটা ভালোই বোঝেন স্যার নো স্যার মিস্টার মির্জা উই আর দ্য সেম ক্যাটাগরি ওসি হোসেন মির্জা হেসে ফেললেন আপনি কলেজের স্যার ছিলেন শুনেছি আর তাছাড়া আপনি আমার চেয়ে বয়সেও বড় আমি তো সবে সাতাশ স্যার ইন্সপেক্টর ব্রহ্ম একটু ঝুঁকে চেয়ারের নিচে দৃষ্টি রেখে বললেন আপনি আরও বড় হবেন এই বয়সেই ওসি আর গুজব শুনেছি মিস্টার মির্জা শিপি সাহেবের সুনজরেই আছেন এনিওয়ে ওই গুটি পাকানো হলুদ বস্তুটি কি বলে তিনি চেয়ারের বাদিকে টেবিলের তলা থেকে যে জিনিসটা তুলে নিলেন সেটা একটা হলুদ কাগজ সিধে করার পর দেখা গেল তাতে লাল কালিতে কি সব লেখা আছে ইন্সপেক্টর ব্রহ্ম জালনার পর্দা সরিয়ে উজ্জ্বল আলোয় সেটা পড়তে থাকলেন মিস্টার মির্জা প্রশ্ন করার আগেই আনন্দময় বলে উঠলেন ওটা নিশ্চয়ই একটা হুমকির চিঠি ইন্সপেক্টর ব্রহ্ম একটু হেসে বললেন ঠিকই বলেছেন আপনার তো জানা উচিত বই কি আবার ভাইয়ের খুনি দিবি লেখা নেই নিচে আছে তবে এ নিয়ে পরে আপনার সঙ্গে কথা হবে মিস্টার মির্জা এবার বডির পজিশনটা দেখি বলেই তিনি সরে এলেন আনন্দময়ের মুখের দিকে এক পলক তাকিয়েই তিনি লক্ষ্য করলেন হিংসা এবং ক্রোধের ছায়া গাঢ় ঠোঁট কামড়ে নিজেকে যেন সংবরণ করছেন ইতিমধ্যেই ওসি মির্জা আত্মঘাতী মধুময়ের পজিশনে বসেছেন ইন্সপেক্টর ব্রহ্ম লক্ষ্য করলেন চেয়ারে তার কোমরটা কোনাকুনি আছে অর্থাৎ দুটো পা বডির ডান দিকে বেঁকে গেছে তার হাতে রিভলভার সেটা এক পাশে কাঁথ হয়ে আছে এবং আঙুল ট্রিগারে আটকানো মাথাটা টেবিলে রাখা তিনি বললেন ব্যাস ওকে মিস্টার মির্জা মিস্টার মির্জা সিধে বসে হাসতে হাসতে বললেন কি বুঝছেন মিস্টার ব্রহ্ম হুম আপনি কারে মনে হচ্ছে টেবিলে যতটা রক্তের চাপ পরে থাকা উচিত তা নেই তাছাড়া আপনার কপালে একটু শুকনো রক্তের চাপ পড়েনি অথচ সারা টেবিলে রক্ত ভেসে যাওয়ার কথা তাই না মির্জা উঠে এসে বললেন মধুময় বাবুকে ড্রয়িং রুমের গুলি করে মেরে তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়েছিল কিন্তু কাজটা খুবই কষ্টসাধ্য বলেই তিনি ড্রয়িং রুমে গেলেন এখন ইলেকট্রিকের লাইন চালু হয়েছে মিস্টার মির্জা এ ঘরের সবগুলো আলো জেলে দিলেন তারপর সোফার কাছে গেলেন আর ইন্সপেক্টর ব্রহ্ম মেঝের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দৃষ্টি গেল সদর দরজার পাশের মেঝে থেকে ছ ইঞ্চি উঁচুতে দেওয়ালের উপর একটা লাল ছোপ তার নিচে কয়েকটা লাল ছোপ কিন্তু তিনি কিছু বললেন না তার মাথায় একটা তত্ত্ব এসে গিয়েছিল দরজার কাছেই খুনি যদি মধুময়ের কপালে গুলি করেই মুখে মাথায় তোয়ালে জড়িয়ে দেয় তাহলে রক্ত অসাবধানে একটু আদ ছড়িয়ে যাওয়ার কথা দরজার চৌকার থেকে দেওয়ালের নিচে লাল ছোপটার দূরত্ব প্রায় ছপট বা তারও কিছু বেশি তার মানে গুলি করার পরই খুনি মাথায় তোয়ালে জড়িয়ে দেয় এবং মধুময়ের বডি খুনির হাত ছাড়িয়ে নিচে পড়ে যায় হ্যাঁ খুনি রক্ত বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিল কিংবা ক্ষতস্থানে এমন কোনো কেমিক্যাল ছড়িয়ে দিয়েছিল যাতে রক্ত বন্ধ হয় ক্ষত থেকে রক্ত বন্ধ করতে চিনিও চমৎকার কাজ করে কিন্তু মেঝে চিনি ছড়িয়ে থাকলে পিঁপড়ে আসত এরপর মধুময়ের বডি তুলে চেয়ারে বসিয়ে দিলে একটু আধটু রক্তের ছাপ থাকবে মাত্র মর্গের রিপোর্ট পেলে বোঝা যাবে ক্ষতস্থানে কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করা হয়েছিল কিনা আনন্দময় এক পাশে দাঁড়িয়েছিলেন বললেন স্যার আপনি যদি হলুদ চিঠিটা আমাকে দেখান আমি কিছু খবর হয়তো দিতে পারবো ইন্সপেক্টর ব্রহ্ম গম্ভীর মুখে বললেন এরম চিঠি কি আগেও এসেছে আপনি জানেন আনন্দময় বললেন আমাকে কদিন আগে বলেছিল কে তাকে হলদে কাগজে হুমকি দিয়ে চিঠি লিখছে কিসের হুমকি আগে স্যার ওর কাছে দশ লাখ টাকা চেয়েছিল কেন আনন্দময় রুষ্টস্বরে বললেন অস্ট্রেলিয়া থেকে ভেড়ার দুধ আমদানি করে রুনু নাকি গরুর দুধ বলে চালাচ্ছে ইন্সপেক্টর ব্রহ্ম ভুরু কুচকে বললেন রুনু বুজি আপনার ভাইয়ের ডাকনাম হ্যাঁ স্যার তা আপনার ডাকনাম আছে নাকি ছিল স্যার ইনু ধরুন এই আমার নাম আনন্দময় আনন্দময়ের গোড়া থেকে ঠাকমা ইনু খুঁজে বার করেছিলেন রুনুর জন্মের সময় তিনি অবশ্য বেঁচেছিলেন না এই সময় ইন্সপেক্টর ব্রহ্মের পকেটে পুলিশের সেল ফোন বিপ বিপ করে উঠলো তিনি দ্রুত বেডরুমে গিয়ে ফোনটা বের করে চাপা সরে বললেন স্পিকিং স্পিকিং স্যার স্যার হ্যাঁ ব্যাপার আমি গোপীনাথ স্ট্রিটে আপনার কাছাকাছি আছি স্যার ওখানে কি করছো ফুটপাতের পাশে একটু ফাঁকা জায়গায় ঝোপঝাড় আছে এই প্লটটা নিয়ে নাকি দুই শরিকের মামলা চলছে ইন্সপেক্টর ব্রহ্ম দ্রুত বললেন হ্যাঁ ওখানে কি রক্ত মাখা কোনো তোয়ালে খুঁজে পেয়েছো স্যার আপনি সত্যি অন্তর্জামি শোভন এখনই ওটা তুমি লুকিয়ে তোমার জিপের ভেতরে হাফিস করে দাও বুঝলে পরে ফরেন্সিকে পাঠিয়ে দেবো আর শোনো এখনই কেটে পড়ো ওভার ফোন পকটস্থ করার পর ইন্সপেক্টর ব্রহ্ম লক্ষ্য করলেন খাটের পাশে আলমারির নিচে একেবারে কোণের দিকে রিঙে আটকানো একগুচ্ছ চাবি তিনি খাটের পিছনের দিকে ঘুরে গিয়ে চাবির গোছাটা কুড়িয়ে পকেটে ঢোকালেন তারপর ড্রয়িং রুমে ফিরে এলেন আসার সময় তার চোখে পড়েছিল আনন্দময় জল জলে চোখে তার দিকে লক্ষ্য রেখেছিলেন এটা অবশ্য স্বাভাবিক মিস্টার মির্জা তখনও কার্পেট তুলে এবং সোফা সরিয়ে রক্ত খুঁজতে ব্যস্ত মিস্টার ব্রহ্মকে দেখে তিনি বললেন আমার এই এক বদভ্যাস এর আগে তিন চারবার এই একই কাজ করেছি কারণ আমার মন বলছে খুনটা এখানেই হয়েছে মিস্টার ব্রহ্ম বললেন হ্যাঁ খুনটা ওখানে না হলেও এই ঘরেই হয়েছে এটা ঠিক পরে এই বিষয়ে কথা হবে এখন বিদায় নিচ্ছি মিস্টার মির্জা আপনি দরজা আগের মতন হ্যাডকাপ পরিয়ে দুজন আর্ম ফোর্স রাখার ব্যবস্থা করুন নিচেও যেন ফোর্স থাকে অন্তত রাগ বারোটা অবধি কথাগুলো বলে ইন্সপেক্টর ব্রহ্ম লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নেমে গেলেন ইন্সপেক্টর ব্রহ্মের অ্যাম্বাসেডারির সঙ্গে সাব ইন্সপেক্টর শোভন মুখার্জির জিপের দেখা হলো রাস্তার বাকের মুখে মিস্টার ব্রহ্ম বললেন তুমি অফিস ফিরে যাও শোভন তোমার ওই মিস্টার ব্যানার্জিকে দেখাও উনি যেন শিগগিরই ওটাকে ফরেনসিক পাঠাবার ব্যবস্থা করেন শোভন বললেন আস্তে আস্তে ওখানে দাঁড়িয়ে গিয়েছিল লোকেরা উঁকি মেরে ওই পোড়ো জমিতে কি যেন দেখা দেখি করছে আমিও নেমে গিয়ে উঁকি দিলুম দেখি একটা রক্ত মাখা তোয়ালে ঝোপের উপরে পড়ে আছে বলে উজ্জ্বল রোদে সবারই চোখে পড়ছে মিস্টার ব্রহ্মের মুখের ভঙ্গি করুন করে বললেন আমারও চোখে পড়া উচিত ছিল কিন্তু তখন আমার চোখ দুটো ছিল সামনে ব্রাভো শোভন ব্রাভো তুমি केलं মেরে দিয়েছো বলে ইন্সপেক্টর ব্রহ্ম তার গাড়ির স্পিড বাড়িয়ে ডান দিকের গলিপথে ঢুকলেন কলকাতার অলিগলি রাস্তার মানচিত্র তার মুখস্থ ব্রড স্ট্রিটে নীলিমা আবাসনের সামনে যখন পৌঁছলেন তখন তিনটে বাজে অ্যাডিশনাল ওসি ফোর্স নিয়ে বাড়ির গেটে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর ব্রহ্ম তার গাড়ি থেকে নেমে সাহসে বললেন রমানাথ কুন্ডু দু হাতে মিস্টার ব্রহ্মের হাত চেপে ধরে বললেন আরে দাদা এ তো আপনারই আশীর্বাদ নিউ আলিপুরের মার্ডার কেসে আপনাকে যেটুকু সাহাযোগিতা করতে পেরেছিলুম শাট আপ ওসব ছাড়ো চলো ভিতরে যাই গেটের ভেতরে দুজন আর্মড পুলিশ দাঁড়িয়েছিল তারা ইন্সপেক্টর ব্রহ্মকে স্যালাম ঠুকলো লিফটের পাশে একমাত্র সিকিউরিটি অশ্বিনী লেট সে আত্মপরিচয় দিয়ে বলল কাল সারাদিন এত বৃষ্টি যে বারান্দার নিচ অব্দি জল গেটে তালা আমি দিয়েছিলাম স্যার কিন্তু তালা ভাঙলো কে জানি না মিস্টার ব্রহ্ম বললেন তুমি ভোরে কখন তালা খুলে দাও ভোর পাঁচটাই দিই স্যার কারণ বাড়ির অনেকে এমন কি কয়েকজন লেডিও হাঁটতে বেরোন তো কাল রাত্রিরে তালা দিয়েছিলম নটা সাড়ে নটায় দোতালার ওই বিধুবাবু রিকশা করে ফেললেন তিনি বললেন এবার তালা এটা দাও কুণ্ডু বিধুবাবু লিফটে ওঠেননি না স্যার উনি দোতলায় থাকেন তো তাই লিফটে ওঠেন না তাছাড়া ওই দোতালায় লিফট থামিও না থামি একেবারে তিন তলায় তবে একটা ব্যাপার দেখে অবাক হয়েছিলাম লিফট আর সিঁড়ির মাঝখানে বাল্বটা জ্বলছিল না এক হাঁটু জলে নেমে তালা দিয়ে এসে দেখলুম বাল্বটা ফিউজ হয়ে গেছে বাড়তি বাল্ব ছিল না তাই ঘরে গিয়ে শুয়ে পড়েছিল মিস্টার ব্রহ্ম জিজ্ঞেস করলেন আলো জ্বলছে না দেখেও বিধুবাবু কিছু বলেননি তোমাকে অশ্বিনী হাসবার চেষ্টা করে বললেন তখন স্যার উনি একেবারে ইয়ে মানে ওই টলতে টলতে আসছিলেন তো রিক্সাওয়ালা তার হাত ধরে বারান্দায় পৌঁছে দিয়েছিল তারপর কুড়ি টাকার নোট নিয়ে সে চলে গেল অ্যাডিশনাল ওসি মিস্টার কুন্ডু বললেন ও হে তোমাদের লিভটা খোলো আমরা পাঁচতলায় আসেনের ফ্ল্যাটে যাবো অটোমেটিক লিফট উঠতে শুরু করলো মিস্টার কুন্ডু ডাটা হয়েছিল এই লিফটে প্রচুর রক্ত ছিল এখানে বাসিন্দাদের যাতায়াতের অসুবিধা হবে বলে মিস্টার মির্জা ধুয়ে দিতে বলেছিলেন পাঁচতলায় লিফ্ট থেকে বেরিয়ে মিস্টার ব্রহ্ম দেখলেন সারা করিডোর ফাঁকা একটা ফ্ল্যাটের সামনে দুটো মোড়ায় দুজন সশস্ত্র পুলিশ বসেছিল তারা ঝটপট উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকলো মিস্টার কুন্ডু তাদের একজনকে জিজ্ঞেস করলো ভিতরে শব্দ হয়েছিল কিনা শুনেছ পান্ডেজি কিছু পান্ডেজি বলল নাই স্যার পকেট থেকে হ্যান্ড কাফের চাবি বের করে ফ্ল্যাটটা খুলে ভিতরে ঢুকলেন মিস্টার কুন্ডু বললেন ল্যাচ কি ভাঙতে হয়েছে ঘরগুলো দরকার ছিল তো ইন্সপেক্টর ব্রহ্ম ড্রয়িং রুম দেখে বললেন অসাধারণ প্রশংসা করতে হয় যাই হোক এ ঘরে কারোর সঙ্গে যে সে ড্রিঙ্ক করেছিল তার প্রমাণ এখানে নেই এখানে কেউ আড্ডা দিয়েছিল বলেও তো মনে হচ্ছে না মিস্টার কুন্ডু বললেন টু রুমের ফ্ল্যাট স্যার ডান দিকে একটা বাথরুম আর সামনে ওটা কিচেন এখানে কাশ্মীরি নকশাদার কাঠের যে পার্টিশনটা দেখছেন তার ও পাশে হলো ডাইনিং মিস্টার ব্রহ্ম বললেন চলো আগে বেডরুমে যাই বেডরুমে গিয়ে বিস্মিত মিস্টার ব্রহ্ম বললেন বুক সেলফে যে বইগুলো দেখে এসেছি এবং ওখানে যে বইগুলো দেখেছি তাতে বোঝা যায় এগুলো নিছক শো নয় সে পড়াশুনো করত আর মাই গুডনেস এত ছবি হ্যাঁ মিতাসেন মডেলিং করত টিভিতে অভিনয়ও করতো শুনেছি ও কতগুলো ছবিতে একেবারে বিবস্ত বললেও চলে মিতাকে হ্যাঁ এ ধরনের মেয়েরা আজ এরকম হয় আর কি মাথার উপর গার্জেন ছিল না সম্ভবত নিজের চেষ্টাই বড় হয়েছিল যাই হোক আমরা তো আর জীবন চরিত লিখতে বসিনি বলে তিনি টেলিফোন তুলে বললেন হুম টেলিফোনটাও তো ডেড কুন্ডু তোমরা কি খোঁজ নিয়েছো সবার টেলিফোন কিনা? মিস্টার কুন্ডু বললেন হ্যাঁ স্যার শুধু এটাই ডেড নিচের বক্স থেকে কেউ লাইন কেটে দিয়েছে মিস্টার ব্রহ্ম বললেন আচ্ছা আনন্দময় বাবু কোন ফ্ল্যাটে থাকেন উল্টো দিকের একটা ফ্ল্যাটের পরেই স্যার ইন্সপেক্টর ব্রহ্ম ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখছিলেন বালিশ তুলে এবং ম্যাট্রেস তুলে এক গোছা চিঠিপত্র বের করলেন তারপর বললেন তুমি সাক্ষী এগুলো আমি করায়ত্ত করলুম আজ আর অফিস যাচ্ছি না বাড়ি ফিরে এগুলো নিয়ে একটু বসব আর ওই মিতার চাবির গোছা কি তোমরা খুঁজে দেখেছ দেখেছি কিন্তু পাইনি স্যার মিস্টার ব্রহ্ম বললেন একটা অঙ্ক কষা যায় কেউ তাকে কাল সন্ধ্যা রাতের দিকে ঘর থেকে বাইরে ডেকেছিল এটা স্বাভাবিক তার সঙ্গে কোথাও যাবার প্রস্তাব দিলে মিতা তার হ্যান্ডব্যাগেই চাবির গোছা নিয়ে বেরুবে মিস্টার কুন্ডু বললেন ও মাই গড মিতা সেনের কোনো হ্যান্ডব্যাগই তো আমরা তন্ন তন্ন করেও পাইনি ইন্সপেক্টর ব্রহ্ম তুম্ব মুখে বললেন হুম দিস কেস ইজ ভেরি ভেরি মিস্টিরিয়াস চলো আমি এখন বেরোই বাইরে বেরিয়ে মিস্টার কুণ্ডু হ্যান্ড কাফ এঁটে দিলেন তারপর দেখা গেল লিফটের দরজা থেকে আনন্দময় চৌধুরী সবে বেরিয়েছেন এবং তাদের দেখেই থমকে দাঁড়িয়েছেন ইন্সপেক্টর ব্রহ্ম সহাস্য তাকে অভ্যর্থনা করে বললেন আরে আসুন আসুন মিস্টার চৌধুরী আপনার সঙ্গে দুধবার দেখা হয়ে গেল এসেই যখন পড়েছি তখন আপনার ঘরে কিছুক্ষণ আড্ডা দিয়ে যাব আনন্দময় বাবু হাসবার চেষ্টা করে বললেন আমার ভাই বড় লোক ছিল কিন্তু আমি তার বেতন কর্মচারী এই ফ্ল্যাটটা দয়া করে রুনুই কিনে দিয়েছিল তা না হলে তো আমাকে টালিগঞ্জের বস্তিতেই জীবন কাটাতে হতো আনন্দময় দরজার ল্যাচকে ঢুকিয়ে এক পাক ঘোরাতেই তার ফ্ল্যাট উন্মুক্ত হলো ভিতরে ঢুকে ইন্সপেক্টর ব্রহ্ম একটু অবাক হলেন মানুষটি সাদা সুদৃশ্য আসবাব নেই টু রুম ফ্ল্যাট আনন্দময় বললেন অন্তত এক কাপ চা খান স্যার তারপর অন্য কথা ইন্সপেক্টর ব্রহ্ম বললেন আনন্দময় বাবু চায়ের জন্য ধন্যবাদ চা থাক আগে অন্য কথা হোক হলুদ হুমকির চিঠিতে আছে কিনা জিজ্ঞাসা করছিলেন সে কে আনন্দময় রুষ্ট মুখে বললেন বসাক দিল্লি রোডের ধারে ওই থাকে হ্যাঁ তার ডেয়ারি আছে তো আপনি তার ব্ল্যাকমেলের কথা বলছেন কিন্তু ব্ল্যাকমেল আর তো ব্যক্তিকে কে প্রাণে মারে না কিন্তু রুনু তো বলতো ইন্সপেক্টর ব্রহ্ম উঠে দাঁড়িয়ে বললেন নয় আনন্দময় গিয়ে বললেন এ মাই গড এবি তো ওই অমিয়ভূষণ ভূষণ চ্যাটার্জি সে তো দুধের কারবারই নয় রুনুর ঘনিষ্ঠ বন্ধু তাকে ঠাট্টা করে বলে রোড হুম সেটাই তো তার সুবিধে বলে আনন্দময়কে আরো হকচকিয়ে দিয়ে ইন্সপেক্টর ব্রহ্ম ঘর থেকে দ্রুত বেরিয়ে এলেন শতভিসা হাউজিং কমপ্লেক্সের বি ব্লকের তিনতলায় দক্ষিণের ব্যালকনিতে ললিতা দাঁড়িয়েছিল ইন্সপেক্টর ব্রহ্মের গাড়ি থেকে তাকে দেখতে পেয়ে বুঝলেন সুরঞ্জনা এখনো ফেরেননি সাড়ে পাঁচটা বাজে এখনো উজ্জ্বল রোদ আছে তার গাড়ি দেখা মাত্র গ্যারেজে গাড়ি রেখে কাঁধের ব্যাগ বগল দাবা করে ইন্সপেক্টর ব্রহ্ম দ্রুত সিঁড়ি বেয়ে উঠে দেখলেন তার ফ্ল্যাটের দরজা খুলে ললিতা বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর ব্রহ্ম বললেন কিছু খারাপ খবর শুনতে হবে নাকি ললিপ ললিতা ঘরে ঢুকে তারপর বলল আগে বৌদিমণি সেই জজ দাদুকে নার্সিংহোমে ভর্তি করিয়েছে বৌদি কিছুক্ষণ আগে ফোন করে বললেন বাড়ি ফিরতে তার রাত্রি হবে দেরি হলে তো দাদা বাবু যেন খেয়ে নেন ইন্সপেক্টর ব্রহ্ম ড্রয়িং রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলে ছুড়ে ফেললেন তারপর করুণ সুরে বললেন ও ভাই ললিতা শিগ চা পুরো একজন দিবি কিন্তু তিনি জানলাগুলো খুলে পর্দা সরিয়ে দিলেন এই ফ্ল্যাটটা অন্যান্য ব্লকের চেয়ে দক্ষিণে একটু এগিয়ে আছে তাই অস্তগামী সূর্যের রোদ ঘরের ভেতর ঢুকে পড়ল ফুল স্পিডে ফ্যান চালিয়ে চেয়ারে বসলেন মিস্টার ব্রহ্ম তারপর হ্যালান দিয়ে দুই পা ছড়িয়ে মাথার ওপর দুটো হাত তুলে দিলেন এবং চাপা গলায় গান ধরলেন সোহাগ চাঁদ বদনী নাচত দেখি দেখে সোহাগ চাঁদ বদনী ধনী তারপর হঠাৎ কান থামিয়ে বলে উঠলেন ধুস আর কাকে যেন নাচতে বলেছে এই সময় তার টেলিফোন সাড়া দিল রিসিভার তুলতেই সুরঞ্জনার কণ্ঠেশ্বর ভেসে এলো হ্যালো ললিতা তোর দাদাবাবু ফিরেছেন মিস্টার ব্রহ্ম ললিতার গলা নকল করে বললেন না তার আর ফেরবার আশা নেই কি কি বলছিস তুই পরক্ষণেই সুরঞ্জনার চাপা তর্জন গর্জন শোনা গেল এদিকে এই বিপদ আর গোয়েন্দাবাবু ভিংচি কাটছেন ওখানে বসে বসে মিস্টার ব্রহ্ম হাসতে হাসতে বললেন তুমি যে গোয়েন্দাদের রানী তা তোমার কানকে ফাঁকি দেওয়া কি কঠিন তা তুমি কখন তোমার এই অভাগা স্বামী বেচারাকে দর্শন করতে আসছ কিচ্ছু ঠিক নেই তুমি ললিতাকে ফোনটা দাও ততক্ষণে ললিতা চায়ের জগ নিয়ে এই ঘরে ঢুকেছিল মিস্টার ব্রহ্ম বলল এই ললিপপ তোর বৌদির সঙ্গে কথা বল ললিতা একটু তফাতে দাঁড়িয়ে রিসিভার কানে রেখে শুধু বারবার হু হ্যাঁ আচ্ছা এই সব বলার পর রিসিভার নামিয়ে রাখল তারপর ঘর থেকে বেরিয়ে গেল ততক্ষণে মিস্টার ব্রহ্ম চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন জগ অর্ধেক খালি হলে তিনি ঝোলাতে হাত ভরে যে ভাঁজ করা কাগজটা বের করলেন সেটা হলুদ রঙের এবং প্রচণ্ড কুচকে আছে সেটা খুলে তিনি চাপা স্বরে পড়তে থাকলেন রুনু কথা মতো দশ অ্যাডভান্স দিয়েছি বাকি দশ মাল পেলেই পেমেন্ট করব সাবধান রাতের মধ্যে মাল আমার গোডাউনে না পৌঁছালে আমার পরবর্তী স্টেপগুলো এলোমেলো হয়ে যাবে তুমি ভালোই জানো আমি কত ঝুঁকি নিয়ে তোমার সঙ্গে কারবার চালাচ্ছি তোমার আর কি মিনিস্টার তোমার ক্লাস ফ্রেন্ড তুমি বেঁচে যাবে যাই হোক ঝড় বৃষ্টি মহাপ্লাবন যা কিছুই হোক রাত বারোটার মধ্যে মাল আমি চাই না পেলে হয় তোমাকে নয় আমাকে মরতে হবে ইতি এ বি সি চিঠি পড়ার পর আবার চাই চুমুক দিয়ে ইন্সপেক্টর ব্রহ্ম প্যান্টের পকেট থেকে পুলিশের গোপন সেলফোন বের করলেন তারপর ব্রোতাম টিপলেন সঙ্গে সঙ্গে সারা এলো রজার জিরো ওয়ান স্পিকিং জিরো জিরো ওয়ান স্পিকিং মিস্টার ব্রহ্ম বললেন বলুন স্যার ডিসিডিডি ওয়ান অমুল ব্যানার্জি বললেন মিস্টার হোসেন মির্জার কাছে খবর পেয়েছি আপনি একটা তলা পাকানো হলুদ কাগজ আবিষ্কার করেছেন আসলে মিস্টার মির্জার চোখ ছিল ডেড বডির দিকে মানে বডির পজিশন নিয়ে উনি এত চিন্তা ভাবনা করছিলেন যে ফ্ল্যাটটা ফুটিয়ে সার্চ করার সময় পাননি এনিওয়ে মধুময় বাবুর দাদার মতে ওটা নাকি কারো হুমকির চিঠি মিস্টার ব্রহ্ম হাসতে হাসতে বললেন স্যার আপনার কৌতূহল কত তীব্র তা টের পাচ্ছি তবে টেলিফোন অতক্ষণ সময় দেবে না সংক্ষেপে বলছি এটা এবিসি মার্ডার ওহ মিস্টার ব্রহ্ম প্লিজ একটু আভাস দিন স্যার ডেড বডির বুকের তলায় যে দুভাজ হওয়া বইটা পাওয়া গেছে সেটা আগাথা খ্রিস্টির এবিসি মার্ডার তার লেখা এটাই কিন্তু সব থেকে শ্রেষ্ঠ উপন্যাস আপনি নিশ্চয়ই পড়েছেন অমল ব্যানার্জি সহাস্যে বললেন হ্যাঁ হ্যাঁ ওই বইটাই আমি যৌবনে পড়েছিলাম ও সি মিস্টার মির্জা আবার এতদিন পর ওটা মনে পড়িয়ে দিয়েছিলেন আবার আপনিও মনে পড়িয়ে দিচ্ছেন এটার সঙ্গে কি উপন্যাসের কোনো সম্পর্ক আছে অর্থাৎ খুনি সিকে মারার জন্য এ এবং বিকে মেরে প্রাইভেট ইনভেস্টিগেটর বেলজিয়ামের এরকুল পেয়ারোকে ধাদায় ফেলেছিলেন মিস্টার ব্রহ্ম দুটো বললেন স্যার এরকুল পেয়ারো বিশ্বের এ যাবৎকালের শ্রেষ্ঠ গোয়েন্দা যাই হোক এই কেসেও একটা এবিসি ব্যাপার আছে একটা লোক বাবুকে দশ লাখ টাকা দিয়েছিল স্যার তার কথার উপরেই মিস্টার ব্যানার্জি বলে উঠলেন মিস্টার ব্রহ্ম ওই টাকার জন্য কি কেউ মধুময় বাবুকে খুন করেছেন খুনি বলছি কারণ মিস্টার মির্জা আমাকে জানিয়েছেন আপনিও তার সঙ্গে একমত তাহলে ক্রিস্টির নোবেল এবিসি কে নিয়ে আপনার মাথা ব্যথার কারণ আছে মিস্টার ব্রহ্ম হাসতে হাসতে বললেন না না স্যার তাহলেও আমি এটাকে এবিসি মাদার বলতে চাই আচ্ছা মিস্টার ব্রহ্ম আমি অফিসে আছি সিপি সাহেবও আছেন আমাকে উনি এখনি মিট করতে চান ওভার ইন্সপেক্টর ব্রহ্ম সেল ফোন বন্ধ করে টেবিলে রাখলেন তারপর ধীরে ধীরে বাকি চা টুকু শেষ করলেন তারপর তার মাথায় কতগুলো কথা ভেসে এলো খুনিকে ফাঁদে ফেলতে হলে কতগুলো কাজকর্ম করা দরকার তবে খুনি যে প্রকৃতপক্ষে কে সেটা আগে নিঃসন্দেহ হওয়া আরও দরকার এ সি অমীয় ভূষণ চ্যাটার্জি রোড কন্ট্রাক্টর হ্যাঁ এরকম লোকের পক্ষে কোথাও মাল পাঠানোর নামে চোরা অস্ত্র পাচার করা খুবই সহজ তার আগে জানতে হবে লোকটা এখন কোথায় কোন রাস্তা তৈরির কন্ট্রাক্ট নিয়েছে কিছুক্ষণ পরে ললিতা ঘরের আলো জেলে দিয়ে গেল ব্রহ্ম করুণ স্বরে বললেন আমার আর ঘন্টা পর আরেক বাচ্চা কেমন ললিতা কপট বোনটি করুন নিয়ে বলল বৌদি আপনার যেন ঘুগনি করতে বললো নারকেল কুচি করে তাতে মিশিয়েছি আগে ঘুগনি খাবেন তারপর চায়ের কথা মিস্টার ব্রহ্ম বললেন তোর বৌদির কথাই শিরোদার্য ভাই তবে আমারও যেন কিছু কিঞ্চিত খিদে পেয়েছে ওহ আজ দিনটা যা গেল রে ললিতা চলে যাবার পর তিনি সেলফোন তুলে বোতাম টিপলেন সঙ্গে সঙ্গে সারাইলো এলো রাজার জিরো জিরো ফাইভ স্পেকিং জিরো জিরো ফাইভ স্পেকিং ইট ইস জিরো জিরো নাইন জিরো জিরো নাইন সত্যচরণ তুমি কোথায় ওসি মৃত্যুঞ্জয় সেন এবং এস ও বারিন রায় আমার সঙ্গে কাজে নেমেছেন এলাকার কাউন্সিলর এবং কিছু গণ্যমান্য লোককে সাক্ষী মেনে ভারতী ডেয়ারির তালা খোলা হয়েছে কিন্তু সবটাই ব্যর্থ হয়েছে পাউডার মিল্কের পাউডার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি আলমারি ভেঙে ফাইলপত্র ঘাটাঘাটি হয়েছে তেমন কিছু সূত্রও মেলেনি শুধু লকার ভেঙে কয়েকটা ছোট্ট ফাইল পাওয়া গেছে তাতে দেখা গেছে যে অস্ট্রেলিয়া মেলবোর্নের একটা ফার্মের সঙ্গে কলকাতার একটা ডেয়ারি ফার্মের মাধ্যমে মধুময়বাবু সত্যি ভেড়ার দুধের কারবার করতেন আর কয়েকটা চিঠি পাওয়া গেছে হলুদ কাগজ লাল কালিতে লেখা হুম সত্যচরণের বিস্মিত ভেসে এলো সব সময় দেখি আপনি সবার আগেই হেঁটে চলেছেন এর ম্যাজিকটা কি বলুন তো মিস্টার ব্রহ্ম হাসতে হাসতে বললেন পরে সচককে দেখবে তুমি এবিসি সম্পর্কে আমার কাছে খবর নাও তোমার নোট বইয়ে লিখে নাও এখন অমিয় ভূষণ চ্যাটার্জি রোড কন্ট্রাক্টর ঠিকানাটা তোমাকেই জোগাড় করতে হবে এমন লোকের ঠিকানা পূর্ত বিভাগ কালকেই পেয়ে যাবে তাছাড়া কোনো লোকের কাছেও খোঁজ পেতে পারো এখন তোমার প্রথম ও অত্যন্ত প্রয়োজনীয় কাজ সে এখন কোন এলাকার রাস্তা তৈরি করছে অথবা তৈরি করার কন্ট্রাক্ট পেয়েছে কিন্তু বর্ষা বলে কাজ থমকে আছে কে থাকা মানে অস্থায়ী ক্যাম্প করে রাস্তার তৈরির ম্যাটেরিয়ালস করে রাখা এটা স্বাভাবিক সেই ক্যাম্প পাহারা দেবে সত্য আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি পাহাড় জঙ্গল এলাকায় অমিয়বাবুর কন্ট্রাক্ট কেন স্যার কেন এরকম বলছেন রোজই খবরের কাগজের খবর রে ভাই দুর্গাপুর বারাক ব্রিজ পেরোলেই বাঁকুড়া আর বাঁকুড়া পেরোলেই পুরুলিয়া পুরুলিয়ার জঙ্গলমহলে সরকার উন্নয়নের কাজে ব্রতি সহজে তো বেড়াল গাছে ওঠে না রে ভাই দু বছর পরে সাধারণ নির্বাচন সে যাই হোক আমি তোমাকে একটা কে জানে তবে পা বাড়াতে তাই না সত্য প্রসিড ওভার সেলুলার ফোন রাখার পর ইন্সপেক্টর ব্রহ্ম দেখলেন তার সামনে টেবিলের ওপর খবরের কাগজ পেতে প্রকাণ্ড এক প্লেট ভা ওঠা ঘুগনি এবং সদ্য ললিতা পর্দা তুলে বেরিয়ে যাচ্ছে তিনি আবার গে ধারা বহিছে ভুবনে তারপর চামচে করে ঘুগ্নি তুলে বললেন বাট খালি এই গানটাই কেন যে মুখ দিয়ে বেরিয়ে আসছে আনন্দের নিকুচি করেছে আর বাস্তব আনন্দময় পেট মোটা ভেত বাঙালি মোটা বুদ্ধি চোখের চাউনিটা অবশ্য কেমন তীক্ষ্ণ মনে হয় আমারই চোখের ভুল হতেও পারে ঘুগনি শেষ করার পর আরও একবার চা পান করে ইন্সপেক্টর ব্রহ্ম দেওয়াল ঘড়ির দিকে তাকালেন সময় কি দ্রুত এগিয়ে চলেছে তার মাথায় আবার কিছু কথা ভেসে এলো হলুদ রঙের চরমপত্রর সঙ্গে এবিসির সম্পর্ক কোনোভাবেই অস্বীকার করা যাবে না কিন্তু একটা প্রশ্ন অঙ্কটাকে গুলিয়ে দিচ্ছে মিতা সেনের হত্যাকাণ্ড তারপর হঠাৎ তিনি চমকে উঠে টেবিলে পরে থাকা তার ব্যাগটা টেনে নিলেন মিতা সেনের বেডরুম ম্যাট্রেসের তলায় পরে থাকা কাগজগুলোর কথা তিনি কেমন করে ভুলে গেলেন ই তো ভারী আশ্চর্যের কথা ওসি হোসেন মির্জাও এগুলোতে হাত দেননি সম্ভবত ডিসিডিডি অমল ব্যানার্জির নির্দেশ ছিল কাগজগুলোও টেবিলে রেখে মিস্টার ব্রহ্ম টেবিল ল্যাম্প জেলে দিলেন সবগুলোই চিঠি মডেলিং কোম্পানির কিছু চিঠি আর কিছু চিঠি ফিল্ম প্রোডিউসার বা ওই মহলেরই লেখা নিছক কিছু তথ্য অর্থাৎ দর কষাকষির ব্যাপারটা আঁচ করা যায় অবশেষে একটা হলুদ রঙের ছোট্ট চিঠি মিস্টার ব্রহ্মকে চমকে দিল চিঠিতে লেখা আছে মিতা তুমি কাল বিকেলে রুনুকে রিং করে জানাবে সে যেন তার ডেয়ারি থেকে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যেই বাড়ি ফেরে তাকে বলবে তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে আমি ঠিক আটটার মধ্যে তোমাকে মিট করব। যদি তোমার পেশার কারণে রিং করার সুযোগ না পাও তাহলে তোমার কাজ শেষ হলেই সোজা রুনুর ফ্ল্যাটে চলে যাবে আমি যেন গিয়ে দেখতে পাই তুমি রুনুর সঙ্গে ওয়াইন খাচ্ছ এটা আর্জেন্ট ইতি তোমার এ বি সি চিঠিটা বা হাতে টেবিলে চেপে রেখে ইন্সপেক্টর ব্রহ্ম কপালে জোরে থাপ্পড় মারলেন বেশ জোরালো শব্দ কারণ তখনই ললিতা পর্দা তুলে জিজ্ঞেস কিসের যেন শব্দ শুনলাম দাদা মিস্টার ব্রহ্ম কাতর মুখে বললেন ও ভাই ললিপ আমার কপাল ভাঙার শব্দ ললিপপ ললিতা হাসতে হাসতে অদৃশ্য হল সে জানি। এই পুলিশ অফিসারটি ছিটগ্রস্ত ভাগ্যেশ বৌদির মতো নমন মেয়ে তার সঙ্গে ছিল না হলে সব সময় কেলেঙ্কারি বাধাতেন ইন্সপেক্টর ব্রহ্ম টেলিফোন তুলে ওসি মিস্টার মির্জার নম্বরে ডায়ল করলেন সারাপে পেয়ে বললেন ব্রাদার মির্জা ব্রহ্ম বলছি মিস্টার মির্জা বললেন হ্যাঁ স্যার এনি নিউ ডেভেলপমেন্ট আরে রাখুন আপনার স্যার আমাকে ব্রহ্মদা বললেই বা ক্ষতি কি আমার কালীগরা সবাই আমাকে ব্রহ্মদাই বলে আচ্ছা সরি কাজের কথাটা সেরে নেওয়া যাক আচ্ছা তলায় কতগুলো চিঠিপত্র পেয়েছি মিতা সেনের আপনি কি সেগুলো দেখেছিলেন মিস্টার মির্জা বললেন না মিস্টার ব্রহ্ম সরি ব্রহ্মদা আমাকে সিপি সাহেব নিজে বলেছিলেন যে ঘরের তালা ভেঙে ফ্ল্যাটে সন্দেহজনক কিছু আছে নাকি দেখবেন খুলেই বলি উনি আমাকে খুঁজতে বলেছিলেন কোনো ফায়ার আর্মস কিন্তু আমি তা পাইনি এরপর মিস্টার অমল ব্যানার্জি আমাকে মোবাইল ফোনে বলেন যে মিতা সেনের নামই একটা ফায়ার আর্মসের লাইসেন্স আছে এটা আমাদের রেকর্ড থেকে পাওয়া গেছে আমি তাকে হাসতে হাসতে বলেছিলাম যে স্যার থানার রেকর্ডে আমি সেটা আগেই দেখে নিয়েছিলাম পয়েন্ট থার্টি টু ক্যালিবারের সিক্স রাউন্ডের রিভলভার মিস্টার ব্রহ্ম বললেন ও মাই গড মিতা সেন কেন ফায়ার আর্মস রাখতো তাকে লাইসেন্স দেওয়ার জন্য কে রেকমেন্ড করেছিল মিস্টার মির্জা বললেন সবটা খোঁজ নিয়ে পরে জানাবো ব্রহ্মদা কিন্তু এটাই আশ্চর্য যে ফায়ার লাইসেন্সটা বালিশের নিচে ছিল কিন্তু অস্ত্রটা ছিল না এই থেকে আমার ধারণা মিতা সেন গত রাতে বা অন্য কোনো সময় রিভালভার নিয়ে বাইরে যাওয়ার প্রোগ্রাম করেছিলেন তাই লাইসেন্সটা বের করে ব্যাগে রাখতে চেয়েছিলেন হ্যাঁ কিন্তু তার তো কোনো হ্যান্ড ব্যাগই পাওয়া যায়নি তাই না ইয়েস 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 ইউ আর রাইট ব্রহ্মদা বা কেমন চমৎকার আপনার ব্রহ্মদাতে এসে পৌঁছানো ব্রাদার এই হতভাগ্যের আশেপাশের কালিগরা এভাবেই ব্রহ্মদা নামে গাড্ডায় পড়ে তা আমিও কি গাড্ডায় পড়েছি নাকি ব্রহ্মদা হ্যাঁ সেরকমই তা আগাথা ক্রিস্টির মার্ডার বইটার কথা মনে পড়ছে তো সেটা মধুময় বাবুর টেবিলে ছিল হ্যাঁ কিন্তু আপনার কথা আমি কিন্তু কিছু বুঝতে পারছি না ব্রহ্মদা ব্রাদার ব্রহ্মদা নামে গাড্ডায় এখন দু দুটো এবিসি আটকে গেছে না 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 ভুল বলছি একটা এবিসি দুই জায়গায় আটকে গেছে না আপনাকে গাড্ডায় পড়তে হবে না আপনি নিজের লাইনেই চলুন টেলিফোন রেখে ইন্সপেক্টর ব্রহ্ম কিছুক্ষণ হতবাক হয়ে বসে থাকলেন আশ্চর্য এরকম একটা ইম্পর্টেন্ট খবর তাকে দিতে মিস্টার ব্যানার্জি ভুলে গেলেন নাকি তিনি ওটা তাকে জানানোর প্রয়োজন মনে করেননি একটা স্থূল তথ্য মিতা সেনেদের মতো সুন্দরী মডেলের শক্তিমান গার্জেন চুটতে দেরি হয় না তার সুপারিশে সে একটা ফায়ার আমসের লাইসেন্স পেতেই পারে কিন্তু কেন কেন তার আগ্নেয়াস্ত্রের প্রয়োজন হয় পুলিশের সেলুলার ফোন তুলে নিয়ে তিনি বোতাম টিপলেন সারাইলো রজা জিরো স্পিকিং জিরো স্পিকিং বললেন জিরো স্পিকিং ব্যানার্জির চমকে ওঠা কণ্ঠেস্বর ভেসে এলো এনিথিং রং मिस्टर ব্রহ্মো হ্যাঁ স্যার মিতা সেনের কেন ফায়ার আর্মস দরকার হয় ডিসিডিটি অমল ব্যানার্জি হাসি ভেসে এলো কথাটা সময় মতো ধীরে ধীরেsubseteq জানাবো ভেবেছিলাম অস্ত্রটা তো খুঁজে পাওয়া যায়নি লাইসেন্সটা পাওয়া গেছে তবে এর সঙ্গে কি রুনু বাবুর হত্যাকাণ্ডের কোনো লিংক আছে আই মিন রুনু বাবুকে কি মিতা সেনগুলি করে মেরেছে মিস্টার ব্রহ্ম জোরালো হেসে বললেন তারপর মিতা সেন রুনুবাবুর মতো নজমদার মানুষকে তুলে নিয়ে গিয়ে তার কথায় বাধা দিয়ে মিস্টার ব্যানার্জি বললেন মিতা সেনের কোনো পুরুষ সঙ্গী থাকলে সেটা সম্ভব নয় কি কিন্তু স্যার মার্ডারের মোটিভ ডিসি ডিভি ওয়ান হাসতে হাসতে বললেন মিস্টার ব্রহ্ম আপনার ভাষায় এটা একটা অঙ্ক হাতে প্রচুর সময় আছে সিপি যতই তারা লাগান না কেন কেঁচো খুঁড়তে অনেক সময় সাপ বের হয় আপনার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে আপনি ভয়ঙ্কর বিষধর সাপের প্রতীক্ষাই করছেন মিস্টার ব্রহ্ম বোধহয় সিপি রিং করছেন আমি রাখছি ওভার সেল নামিয়ে রেখে ইন্সপেক্টর ব্রহ্ম মিতা সেনকে লেখা চিঠির ভিতর আবার ঢুকে পড়লেন কিছুক্ষণ পরে টেবিলের ড্রয়ার থেকে লুকিয়ে রাখা একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরালেন সুরঞ্জনা থাকলে তার সামনে সিগারেট টানা নিষিদ্ধ কিন্তু এখন যা অবস্থা তাতে সিগারেটের ধোয়া তাকে এই প্রচন্ড টেনশন থেকে মুক্তি দেবে ওদিকে ললিতাবোধ করি রান্নায় ব্যস্ত তরকারির গন্ধে সিগারেটের গন্ধ পৌঁছাবে না এবিসি সত্যি একটা শেয়াল ধরার ফাঁদ সেনকে রুনুবাবুর কাছে যেতে নির্দেশ দিয়েছিল এবিসি যাকে বলে বিটুইন দ্য লাইনস এবার আগ্নেয় অস্ত্র সহ কথাটা বেরিয়ে আসছে মিতা সেনের সঙ্গে ওই আবাসনের কোনো পুরুষ কি সঙ্গী হয়েছিল এই সুযোগে সেই সঙ্গী কি সেনের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাকে মাথায় পেছনে গুলি করে মেরেছিল কিন্তু কেন কেন প্রশ্ন হলো তাহলে এবিসি গত রাতে রুনু অর্থাৎ মধুময় বাবুকে কেন হাওড়ার ভারতী ডেয়ারিতে উপস্থিত থাকতে বলবেন আর মধুময় বাবুকে লেখা এবিসির চিঠিটা ওই চিঠি থেকে বেরিয়ে আসার সূত্রের সঙ্গে মিলছে না তবে এটা ঠিক যে মিতা সেনকে খুন করেছে এমন কেউ যার সঙ্গে চোরাই অস্ত্র চালানের কোনো সম্পর্ক নেই ব্যক্তিগত ঘৃণা বা বিদ্বেষ থেকেই মিতাকে খুন করতেই পারে মর্গের রিপোর্ট পেলে বোঝা যাবে কত ক্যালিবারের রিভলভার থেকে তার মাথায় গুলি করা হয়েছিল যদি অস্ত্রটা বত্রিশ ক্যালিবারের হয় তাহলে এটা নির্মম সত্য যে তার কাছ থেকে অস্ত্রটা কেড়ে নিয়েই সে তাকে গুলি করেছিল লিফটের মধ্যে সম্ভবত ধস্তাধস্তিরও কোনো চিহ্ন ছিল কিন্তু আবাসনের লোকেদের চাপে লোকাল পুলিশকে লিফটের রক্ত পরিষ্কার করার ব্যবস্থা নিতে হয়েছিল শেষ হল আমাদের আজকের গল্প শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের ইন্সপেক্টর ব্রহ্মের প্রথম তদন্তের দ্বিতীয় পর্ব পরবর্তী পর্ব শুনতে ইচ্ছুক হলে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যখনই আমরা এর পরের পর্ব আপলোড করব যাতে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় গল্প পড়ুন গল্প শুনুন আরও ভালো থাকুন নমস্কার